আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান হাই গাইস, তো আমি নিয়ে এসে পড়েছি বসন্ত বা দোল উৎসবের একটা সিম্পল মেকআপ লুক হলুদ শাড়ি দিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটাকে। তাহলে বকবক না করে স্টার্ট করছি। প্রথমে আমি অ্যাপ্লাই করছি ময়েশ্চারাইজার আমার ফেসে। বায়োটেকের ময়েশ্চারাইজারটা আমি ইউজ করছি আজকে। তারপর আমি অ্যাপ্লাই করে নেব সানস্ক্রিন। যেহেতু দিনের বেলা পালন করা দোল উৎসব, তো সানস্ক্রিন লাগানো খুবই ইম্পর্ট্যান্ট। আমি এভাবে অ্যাপ্লাই করি, তোমরা যে কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে ইউজ করছি অ্যাকোয়ালজিকার সানস্ক্রিনটা, আর অ্যাপ্লাই করে নেব আমি আমার কানে আর গলাতেও। প্রাইমারের জন্য আমি ইউজ করছি ইনসাইটের প্রাইমার, আর প্রাইমারটা আমি ইউজ করে নেব আমার টিজোন এরিয়াতে। এখন পালা হলো আমার আইব্রোসের। আইব্রোসগুলো আমি তাড়াতাড়ি করে নেব। আর সে এই কনসিলার প্যালেট দিয়ে আমি আমার আইব্রোসগুলো একটু শেপ করে নেব, আর সেম প্যালেট দিয়ে আমি আমার আই মেকআপের জন্য আই বেসটাও তৈরি করে ফেলব। আই শ্যাডোর জন্য আমি ইউজ করছি মার্সের আই শ্যাডো প্যালেট, অ্যান্ড এটা আমার ফেভারিট প্যালেট। তো আমি কী কালার ইউজ করছি তোমরা দেখতেই পাচ্ছ। আই লুকটা খুবই সহজ রাখছি যাতে তোমরা দেখে ক্রিয়েট করতে পারো। ল্যাকমির আইলাইনার দিয়ে আমি একটা উইং আইলাইনার ড্র করে নেব। এখন হলো খুবই ডিফিকাল্টি পার্ট, আইল্যাশ অ্যাপ্লাই করা। বাট টু মাই সারপ্রাইজ আমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেছিলাম আইল্যাশ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আইল্যাশটা লাগানোর পরে আমার চোখগুলো খুবই সুন্দর লাগছিল। মাস্কারার জন্য আমি ইউজ করছি মেবিলিনের মাস্কারা, আর আমি কয়েকটা কোট অ্যাপ্লাই করে নেব। কাজলের জন্য আমি ইউজ করছি মামা হাতে কাজল। পার্পেল কালারটা নিয়ে আমি আমার কাজলের সঙ্গে স্মার্চ করে নেব। কারেক্ট করার জন্য আমি মাস্ক কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ ক্যারেক্টারটা ইউজ করছি। ইনসাইডের এই কনসিলার প্যালেট থেকে আমি কনসিলার ইউজ করছি আমার অরেঞ্জ ক্যারেক্টারের উপরে। মেকআপটা সিমলেস আর তাড়াতাড়ি ব্ল্যান্ড হওয়ার জন্য আমি বিউটি স্পঞ্জে টু মেকআপ সেটিং স্প্রে ইউজ করেছিলাম। কনসিলারের জন্য আমি ইউজ করছি ইনসাইডের HD কনসিলার, আর এটা দিয়ে আমি আমার কনসিলিং পয়েন্টে কনসিল করে নেব। কন্ট্রোলের জন্য আমি ইউজ করছি মাসে কনসিলার প্যালেটটাই। আর পাউডারের জন্য আমি মার্সের হোয়াইট লুজ পাউডারটা ইউজ করছি। বেক করার পর আমি পাউডারগুলো একটু ডাস্ট অফ করে নিচ্ছি। ব্লাশের জন্য আমি আমার ফেভারিট প্যালেট সুইস বিউটি আলট্রা ব্লাশ প্যালেটটা ইউজ করছি, অ্যান্ড এই শেডটা আমি আমার চিক্সে অ্যাপ্লাই করে নেবো, আর একটু নাকেও অ্যাপ্লাই করবো, খুবই ভালো লাগে আমার এটা। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি মেবিলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। লিপ লাইনারের জন্য ইউজ করছি সুইস বিউটি লিপ লাইনার ইন দ্য শেড পার্পেল আই থিঙ্ক। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি মাইগ্লামের পার্পেল লিপস্টিক, সেটা ঠিক মনে নেই, আমি ডিসক্রিপশনে পারলে দিয়ে দেব। আর এর সাথে আমার লুকটা কমপ্লিট হচ্ছে। তোমার অশোকে কিং সুকে অলক্ষ রং লাগল আমার অকারণের সুখে, তোমার ঝাঁয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের। লুকটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।